আমার ট্রেনে হিস্ট্রি আমাকে মারলো, মেরে আমাকে সেন্সলেস করে ফেলেছে। আমার সেন্স নাই, আমার মাথায় বেশি আঘাত করছে, পিঠে আঘাত করছে, বুকে আঘাত করছে। এই আঘাতের ফলে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে গেলে আমি পড়ে থাকি টেবিলের নিচে, পড়ে থাকি। তারপরে কী হয়েছে এটা আমি সঠিক আমার ব্রেনে আসতেছে না। তো সম্ভবত এই সমস্ত ঘটার অনেক পরে এমবি সাহেব আসছেন। এখন এমবি সাহেব আমাকে দিয়ে কী করাইছেন আমি সেন্সে বলতে পারিনি। আমাদের ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান মেজু, ওনার নেতৃত্বে মিজানুর রহমান টিউনো অফিসের পিওন, উনি একজন, আর মোবারক ওই যে আদমপুর বা জিওদরা, এই তিনজন ব্যক্তির নেতৃত্বে আমাকে এই গ্রাজুয়েটটা করানো হয়েছে। এবং এই ধর্মীয় যে আঘাতটা আমার প্রতি আনছে এটা ওদের সাজানো নাটক, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করছে। এবং চরমভাবে আমার প্রাণ নিঃশেষ করার জন্য তারা এই পরিকল্পনা করছে। তার কারণটা আমি একদিন আগে ওই দিনই টের পাইছিলাম যে কেন মতিউর রহমান বলছিল কোনো কথা পেরে সঙ্গে বিচার হইব নে, কালকেই ঠিক মতো হইব বিচার, বিচারের মতো বিচার হইব। আমি তার কাছে বলছিলাম ভাই এই বিষয়টা আপনি সরাহ করুন, আমি প্রধান শিক্ষক স্কুলের, আমি স্কুলের অভিভাবক গার্জেন, ভালো মন্দ যা কিছু হয় চুরি করে একজনের দোষ হয় প্রধান শিক্ষকের, কোনো কিছুর ক্ষতি হয় দোষ হয় প্রধান শিক্ষকের, অন্য চুরি করে নিয়ে গেল দোষ হয় দারোগা ধরে প্রধান শিক্ষকের। যেহেতু আমি চেয়ারে বসছি আমার এই দায়বদ্ধতা আছে, তা আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষা প্রদান করব, কি করব না করব সেই পরিকল্পনা সেই ব্যবস্থাপনা আমার উপর নির্ভর করে। তাই আমি ক্লাস টেনের একটা ছেলেকে আমি শাসন করেছিলাম, একটা তাপড় দিয়েছিলাম, সেই তাপড়টাকে কেন্দ্র করে তারা এই নাটক সাজিয়েছে, একটা নাটক তৈরি করছে। নাটক তৈরি করে আমাকে ওই স্লোগানটা মাইকে মসজিদের মাইকে আমার বিরুদ্ধে কথাটা পুনরচনা করাইছে আমার বিরুদ্ধে। তার চেয়ে বড় অভিযোগ আছে যে কমিটি যারা ওই তিনজন ব্যক্তি এবং চেয়ারম্যান আমাদের আমার স্কুলের চেয়ারম্যান অর্থাৎ কমিটির চেয়ারম্যান, তানার সামনে আমাকে সে আমার ডান পাশে আমি তার বাম পাশে দুই চেয়ারে দুজন বসা, তা আমাকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তারা কেউ প্রতিবাদ বা কোনো বাধা বা কোনোরকম কোনো কিছু করেনি, ট্রেনে হিঁচড়ে নিয়ে সামনে আমার কোলরে ফেলে আমাকে মারে, আমার জামা কাপড় ছেড়ে প্যান্ট ছেড়ে মাথায় আঘাত করে, পিঠে প্রচণ্ড আঘাত, বুকে আঘাত আছে, এখনও নিঃশ্বাস নিতে পারি না, এই আঘাতে আমাকে লাঞ্ছিত করছে। বিরুদ্ধ হচ্ছে আমি তাদেরকে কোনো ছাড় দিতাম না, তারা চাইতো যে প্রধান শিক্ষক আমাদের একটু ছাড় দিক, ছাড় দিতাম না, আমাকে অন্যান্য সময়ের অন্যান্য সময় আমাকে বকজগ করছে, আমাকে মারধর করতে আসছে, এই মোবারক সাহেব করছে, মিজানুর সাহেব করছে, অপমান করছে। কেন করছে আমি তাদের কথা শুনি না, আমাকে যেতে হবে স্কুল থেকে, আমি স্কুলটা গড়াইছি, আমি আজ 17-18 বছর স্কুল করছি, টিন শেড থেকে এবং একেবারে জলাবদ্ধ ভূমির থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে এসছি। এখনও তাদের দেখছে বেশ দেখা যায় চোখে পড়ে, হয়তো ওটা লালসা বা লোভ এখন সৃষ্টি হয়েছে যে এখন আমরাই সব কিছু করবো, সে করবে কেন। আর আমাকে
তো হেয়ারিংও বারবার করছে যে স্যার এইভাবে আপনি চলতে পারবেন না, আমাদের কথা শুনতে পারবেন। হ্যাঁ শুনবো, কেন শুনবো না, অবশ্যই শুনবো, তবে সেটা লিগেল হতে হবে। ইললিগেল কথা আমি কোনোদিন শুনবো না, তো আমি বলেই নাই বা ওখানে কোনো প্রসঙ্গই ওঠে না, এবং সে বলে নাই যে আল্লাহ রসুল বা আল্লাহ পাককে দিয়ে রকম, সেই ছেলেটাও বলে নাই, তাকে দিয়ে বলানো হয়েছে। এটা আমি এই যে আমার বিরুদ্ধে ধর্মীয় একটা প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাটা হয়তো বলানো হয়েছে। কারণ ধর্মীয় ব্যাপারে এই শিক্ষার্থী, কোনো শিক্ষার্থী আমার কাছে এই ব্যাপারে বলে নাই, যদি বলতো বা আমি জানতাম তাৎক্ষণিক পদক্ষেপ নিতাম যে এই ব্যাপারটাকে কীভাবে সমাধান করা যায়। এই ধরনের রিফাত এবং অন্য কোনো শিক্ষার্থীর পক্ষ থেকে আমার কাছে কোনো অভিযোগ করে নাই। ধর্মীয় বিষয়ে প্রধান শিক্ষক জনাব শ্যামলকান্তি ভক্ত, উনি কখনো এই ধরনের কথা উগ্র কোনো কথা বলতে আমি শুনি নাই। মসজিদের মাইক থেকে ইয়ে হয়েছে যে হেডমাস্টার ইসলাম সম্বন্ধে এবং আল্লাহ সম্বন্ধে কটূক্তি করছে, এই বিষয়টা আমাদের জানা ছিল না। এরপরে চতুর্দিকে লোক আসা শুরু করলো, লোক আসার পরে এই অবস্থা দেখে আমরা ভিতরে দরজা বন্ধ করে বসে আছি। মাইকে ঘোষণা পাইলাম যে আপনারা যে যেখানে আসেন, আমাদের মুসলমানের উপরে ধর্মের ব্যাপারে আঘাত আনছে স্কুলের হেডমাস্টার সাহেব। তখন আমি গামছাটে রেখে একটা গেঞ্জি গায়ে এখানে চলে আসি। এখানে চলে এসে দেখি হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে, সবার একই কথা, স্কুলের যে হেডমাস্টার ছিল তার ফাঁসি চাই, তাকে বার করে দেন। তখন আমি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি 50-60 জন যারা আছে হেডমাস্টারকে এবং কমিটিতে যারা ছিল তাদেরকে বাঁচাতে চেষ্টা করি। তোমাকে প্রথম একটা ছেলেকে মারছিল রবিবার দিন, ক্লাস 9 এর একটা ছেলেকে মারছিল। আচ্ছা, এমন বেদুর মার দিয়েছি ছেলেটা ফিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আইনগত ব্যবস্থা, বোর্ডের রায় আছে, বোর্ডের সিস্টেম আছে, যদি কোনো টিচার মারে কমপ্লেন হয় তাহলে এটা হবে। হ্যাঁ ছেলের মা একটা লিখিত অভিযোগ দিচ্ছে, আচ্ছা বিচার করার জন্য। আচ্ছা বোর্ড বলছে যে স্কুল কমিটি একটা শুক্রবারে বিচারের ডেট দিচ্ছে। আচ্ছা শুক্রবারে বিচারের ডেট যখন দিচ্ছে বিচারটা ওইভাবে করেনি। ও এখানে একটা কথা বলছে, যখন মানে তখন তাকে বলছে এখান থেকে উচ্চারণ করতে পারে না, আল্লাহ সম্বন্ধে কটূক্তি করছে এবং মুসলমান সম্বন্ধে কটূক্তি করছে। ছেলেটাকে যখন মারে তখন ছেলেটা আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ, তখন সে আল্লাহ এবং রসুল সম্বন্ধে কত উদ্বিগ্ন করছে। এই তোমার গ্রামের মানুষকে সব জেরাও করছে, তখন তোমার প্রায় 5-7 হাজার মানুষ হয়ে গেছে গরমের 11টার সময়। আচ্ছা শুক্রবার 11টা। হ্যাঁ তবে অবস্থা হিসেবে আমি থানায় ফোন করছি, জলদি পুলিশে ওর প্রোটেকশন দাও। আচ্ছা এই মধ্যে একটা কোনো ব্যবস্থা খাই গেছে বিচারের থেকে লাগছে, পুলিশ গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে পুলিশ গেছে গ্যাস ফুটে গিয়ে দেখে ঘরে দিতে বন্ধ করে, এখন তো পুলিশের বাই করতে পারে না, ওরে পুলিশের বাই করে নিয়ে আসতে পারে না। আমি বললাম ঠিক আছে রাখো, আমি আসতে আসছি। আমার বন্ধু একটা মিটিং ছিল গিয়ে 4টার সময় গিয়ে দেখি পাবলিক উঠছি কিছু, কোনো অবস্থায় পুলিশের কাছে নিয়ে বেড়া। আর এও মারধর খাইছে, সেটা তো জীবন কি, ওরা জুতা দেবে দেবো, ওরা রাস্তায় ছেড়ে নিতে হবে, ওরা দেখে দেবে। আল্লাহর নামে বলছে যেটা হয় আর কি, হাত জোড়ে জনগণ মাপ চাও, মাপ চাই তাদের হসপিটালাইজ করে দেবো। আচ্ছা ও হসপিটালাইজ দিয়েছে, পাবলিক যেন মারতে না পারে তার জন্য আবার
হসপিটালে তোমাকে পুলিশকে প্রোটেকশন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এটা সাংবাদিকরা এটা ঘুরে গেছে। আমি উদ্ধার করেছি চারটায়। হ্যাঁ, চারটায় বাদিকে একটু ডিপার্টমেন্টে মেনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হিন্দু মুসলমান কোনো কথা না, এরকম একটা কথা উঠছে, সত্যবিত্ত যাই হতে পারে। তারপরে আমি কমিটিকে ডিসঅ্যাপ করে দিতে বলছি, জনরা বলছি কমিটি কীভাবে করে দাও। আর বিচারটা এত দেরি করে কেন? হ্যাঁ, বিচার দেরি করছে পার্টি কুর্তি দিতে। হ্যাঁ, কমিটি করে বিচারছে। তারপরে ওখানে একটা কুকুর ছিল, হ্যাঁ, আমি কুকুরটাকে ভরাট করতে বানা করছিলাম, পাবলিকের এটা উঠতেছে না। কুকুরটাকে ওরা বোঝা গেছে হেডমাস্টার আর কমিটি মিল না, কমিটির সভাপতি যে সেই তো ওর সাথে একত্রিত পুকুরটাকে ভরে বেড়েছে, এটাও পাবলিক কুর্তি দিতে কেন পুকুর বলা হইলো? আমি মানা করে রেখেছিলাম পুকুরটা বলবেন না। এই বাংলার নারায়ণগঞ্জে ওই একটা স্কুলের মধ্যে পুকুর আছে, আর কোথাও পুকুর নেই। পুকুরটা 50% ধরে ফেলেছে। তোমার এখন সবাই টেলিভিশন এসে একাত্তরে এসে প্রথম আলো এসে এটা আমাকে জানানোর জন্য এসে আর কিছু না। আচ্ছা, তাহলে আমি এটা কি বলতে পারি যে এটা হইলো মানে আপনি তারে সেভ করার জন্য মানে নিরাপদ রাখার জন্যই তারে ওই সময় কানে বটনি দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, পুলিশের কাছে জবাবদিহি করে দেওয়া হয়েছে পাবলিকের ডিমান্ড অনুযায়ী। ঠিক আছে, তাহলে তো সে একটা কানে কানে বটি নিচ্ছে আর হাত জোর করে মাফ করছে, এবং সে বলছে এই ডিজাব যদি না যাইতো তাহলে আমার মনন ছাড়া কোনো পথ ছিল না। হ্যাঁ, সেও স্বীকার করছে না, সে আমাদের কাছে স্বীকার করছে। তার কমপ্লেন হলো যে ইয়ার সভাপতি সভাপতির বোনেরে ইয়ে স্কুলে হেডমাস্টার হিসেবে বসানোর জন্য তারে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটাইছে। সভাপতির লগে নাকি তার বিরোধ করল আর কি? না না, সভাপতির সাথে কথা কথাবার্তা যাই হোক, পরিকল্পনা ভাবে যে লোক যাই করুক, তখন তো উত্তেজনা হয়ে গেছে না। হ্যাঁ, সভাপতির বোন আছে কি পারভিন আক্তার নাকি, এই পারভিন আক্তার ই করার লেগে আপনার মানে হেডমাস্টার বানানোর লেগে পরিকল্পিত ভাবে তারে বলছে যে আজকে ওই যে উন্নয়নের ব্যাপারে আপনি যে 50 লাখ টাকা দিচ্ছেন, এই 50 লাখ টাকার হিসাব কিতাব করব তারা, এই কারণে তারা ডেকে নিয়ে গেছে। কিন্তু এটা যে ওই যে তার বিরুদ্ধে যে কমপ্লেন ওইটার যে বিচার বা কি ওইগুলি কিছু তারা বলে নাই। এরপরে ওই মিটিং চলাকালেই 10টা এলো তারা মিটিংয়ে বসছে, 10:30 দিকে মাইকিং করছে যে সে ইয়ের অবমাননা করছে, ধর্মীয় অবমাননা করছে। এই সময় লোকজন আইসা তারে তাকে সামনে থেকে ধরে নিয়ে পিটাইছে। আমার নামে কি করবো? না, আপনার নামে কোনো কমপ্লেন করে নাই আমার কাছে, আপনার নামে বরঞ্চ সে বলছে যে এমপি সাহেব কি আমার কি করছে, আমার মানে উনি আসছিল কি না, বা আমি ওনার চেহারাও আমি বলতে পারবো না, কারণ ওই সময়ে আমি মাইর খেয়ে আমার এই পরিস্থিতি ছিল যে আমার কিছুই আমি আমার মনে নাই। আচ্ছা, ঠিক আছে, ওটা আমার একটা চিন্তা ভাবনা করতে।